আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে, আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আজকের ব্লগের মধ্যে দেখাবো যে আমরা সাউথ আফ্রিকার সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস প্লেসে গিয়েছি, যে প্লেসটা হচ্ছে সাধারণত সাউথ আফ্রিকার মধ্যে কেউ সাধারণত সাহস করে যায় না। সেগুলোতে আমরা কী কী করলাম না করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা সব দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড মোস্ট ডেঞ্জারাস প্লেস ইন সাউথ আফ্রিকা। দিস প্লেস নেম ইজ টাইম স্কোয়ার। সাউথ আফ্রিকার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো টাইম স্কোয়ার, কারণ টাইম স্কোয়ার হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটাতে সাধারণত জুয়াটিরা ছাড়া আর কেউ যায় না, কারণ এটা হচ্ছে এক ধরনের ক্যাসিনো। এই ক্যাসিনোতে সবাই জুয়া খেলে, আর সব জায়গার মধ্যে কিন্তু তারা একটা সিকিউরিটি দিয়ে রাখছে। আপনারা প্রথমে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো একটা আপনাদেরকে ট্রেলার দেখানোর চেষ্টা করতেছি। এই ট্রেলারের মাধ্যমে আপনারা সব কিছু সুন্দরভাবে একটু একটু করে জানতে পারবেন, কিন্তু পুরোটা ভিডিওতে আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে আমি ভিডিওর মাধ্যমে কী বলতে চাইছি, আপনাদেরকে আমি কী বুঝতে চাইছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, একটা কমেন্ট করে একটা লাইক করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগলো। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা, বাচ্চারাও এখানে খেলতে পারে। এখানে কিন্তু টাইম স্কোয়ারের মধ্যে যেরকম ডেঞ্জারাস এরকম সুন্দর, এই কথাটা বলার একমাত্র কারণ হলো এটা, এখানে বাচ্চাদের জন্য আলাদা একটা সুন্দর খেলনা জোন আছে, আবার সব বড়দের জন্য খেলার জোন আছে, যেটা আপনারা সংগ্রহ দেখতেছেন এই ট্রেলারের মধ্যে সব কিছু দেখতেছেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে সবাই মিলে ডিসাইড করলাম যে একটা সাউথ আফ্রিকার মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড সাউথ আফ্রিকার মোস্ট বিউটিফুল প্লেসের মধ্যে ঘুরে আসা যাক। মিলে যখন ডিসাইড করলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়, তো সবচেয়ে চিন্তা করা হলো যে সাউথ আফ্রিকার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যে জায়গা আছে ওই জায়গায় যাবো, আবার ডেঞ্জারাসের মধ্যে বিউটিফুল জায়গার মধ্যে যাবো। এগুলো হচ্ছে সাউথ আফ্রিকার নাইট ভিউ। সত্যি কথা বলতে সাউথ আফ্রিকা রাতে সাউথ আফ্রিকাটা কিন্তু অসাধারণ সুন্দর, এটা একদম বলার বাইরে সুন্দর। কারণ দিনের বেলা সাউথ আফ্রিকার গাড়ি ঘোড়া রাস্তাঘাট একদম ফুল জ্যামের মতো অবস্থা, কিন্তু রাতের বেলা আপনি যদি সাউথ আফ্রিকার মধ্যে থেকে থাকেন, সাউথ আফ্রিকা যদি আপনি রাতের বেলা ভ্রমণ করেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে রাতের বেলা সাউথ আফ্রিকাটা কেমন। সাউথ আফ্রিকা হচ্ছে পৃথিবীর সব থেকে সৌন্দর্য দেশ, আবার পৃথিবীর সব থেকে মোস্ট ডেঞ্জারাস দেশ। ডেঞ্জারাস দেশ এই কারণেই বলা, কারণ আপনারা সবাই সাউথ আফ্রিকা সম্পর্কে শুনছেন, আপনাদের আত্মীয় স্বজন যারা থাকে সাউথ আফ্রিকার মধ্যে আপনারা সবাই এই সম্পর্কে জানেন, এই জন্য এটাই বলা যে মোস্ট ডেঞ্জারাস দেশ। আবার মোস্ট বিউটিফুল দেশ বলার একটাই কারণ, কারণ এখানকার সৌন্দর্যগুলো মানুষের মন কেড়ে নেয়। এগুলো হচ্ছে হাই রোড। আমাদের সাধারণত আমরা সাউথ আফ্রিকার হাই রোডে উঠি না, কারণ আমাদের বিভিন্ন রকম ঝামেলায় পড়ে, বিশেষ করে এশিয়ানদের দেখলে কিন্তু পুলিশরা বিভিন্ন রকম ঝামেলা করে। এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা সাধারণত কী করি, হাই রোডে না উঠে আমরা সবসময় অলিগুলি দিয়ে চলার চেষ্টা করি। কিন্তু যেহেতু আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, ওই জায়গাটা ঘুরতে হলে অবশ্যই আমাদেরকে হাই রোডে যাইতে হবে, আর হাই রোডে যাওয়ার একমাত্র কারণ হলো আপনাদেরকে সুন্দরভাবে পুরো দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার আমি চেষ্টা করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে জানাবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিনই আমি কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এগুলো হচ্ছে সাউথ আফ্রিকার বিগ সিটি। আমি যে শহরে থাকি এটা হচ্ছে সাউথ আফ্রিকার বড় বড় শহরের মধ্যে একটা শহর। এই শহরগুলো দেখতে খুবই সুন্দর। আর আমরা বাংলাদেশের মধ্যে যেগুলো লোকাল বাস আছে না, বাংলাদেশের মধ্যে যেরকম লোকাল বাস থাকে, এখানে এরকম লোকাল বাস বাংলাদেশের হাইস যেগুলো ইউজ করি আমরা, হাইস গাড়ি মাইক্রো বাস যেগুলো, এগুলো হচ্ছে সাউথ আফ্রিকার লোকাল গাড়ি। আর সাউথ আফ্রিকার লোকাল গাড়ি একদমই সেফ না, কারণ সাউথ আফ্রিকার লোকাল গাড়িতে উঠলে আপনাকে সাধারণত কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হইতে হবে, এটা আপনাকে মাথায় রেখে তারপরে সাউথ আফ্রিকার লোকাল গাড়িতে উঠতে হবে। আর আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলো হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সাধারণত মানুষ চলাচল করলে খুবই বিপদের মধ্যে থাকে। এই যে দেখুন, এই সুন্দর একটা মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড মোস্ট বিউটিফুল প্লেসের সামনে আমরা চলে আসছি। দেখুন তাদের ডিজাইনিং কীরকম সুন্দর করছে, তাদের লাইটিংগুলো কীরকম সুন্দর। এরকম সৌন্দর্যের মাঝে নিজেকে যদি তুলতে পারি তাহলে তো এটা আর কোনো কথাই নেই। আমরা সবাই মিলে একসাথে লিফ্ট করে উপরে উঠতেছিলাম। এটা ছিল বিশাল একটা মল। আমাকে আমি আপনাদেরকে পুরো মলটা কিছুটা হলে ঘুরে দেখানোর চেষ্টা করব, কারণ এটা হচ্ছে একটা হাই রেস্ট্রিক্টেড এরিয়া। এই হাই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে সাধারণত ভিডিও ক্যামেরা অন না, মোবাইল তারা অ্যালাউ করে না। আপনি মোবাইল নিয়ে আসতে পারবেন, কিন্তু এই মোবাইল দিয়ে আপনি কোনো ভিডিও করতে পারবেন না, কারোর সাথে কথা বলতে পারবেন না, কারণ এটা হচ্ছে বিগ ক্যাসিনো। এই ক্যাসিনোগুলোতে এমনভাবে তারা সুন্দরভাবে সাজিয়ে রাখে, এমনগুলোকে তারা রেস্ট্রিক্টেড করে রাখে যাতে মানুষ এখানে আসে সুন্দরভাবে খেলতে পারে, সাধারণত এগুলো জুয়া দিতে জন্য। আর এটা আমাদের ইসলামের মধ্যে একদমই নাই, কারণ
উই আর মুসলিম, ইট ইজ অলওয়েজ হারাম ফর আস, কারণ দিস ইজ এ বিগ হারাম ফর আস। আমি আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাবো যদি পারি কতটুকুর মধ্যে। তো আমরা এখন উপরে যাচ্ছি, চিন্তা করছিলাম যে আজকে উপরে খাওয়া দাওয়া করবো, কিন্তু আমাদের কপালটা আসলে খুবই খারাপ ছিল, কারণ উপরে গিয়ে দেখি অলরেডি রেস্টুরেন্ট অফ হয়ে গেছে। আর যখন রেস্টুরেন্ট অফ হয়ে গেলো আমাদের তো সবাই মাথা হাট, হাই হাই আমরা কী করবো কী করবো। তো এরপরে কী করছি আপনারা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। সামনে রেস্টুরেন্ট, আমরা সবাই লিফ্টের মধ্যে উঠতেছি, মামারও সবাই দাঁড়িয়ে আছে লিফ্টের মধ্যে। আমরা প্রায় 6-7 জন গেছিলাম ঘুরার জন্য, এগুলো হচ্ছে মামাদের বন্ধু সবাই আমার থেকে বড়। এই যে দেখুন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটা অফ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা থেকে প্রশ্ন করতে পারেন যে ভিতরে তো মানুষ খাচ্ছে, হ্যাঁ তাদের কিচেন অলরেডি ক্লোজ, তো এখন শুধু যারা খাওয়ার খাচ্ছে তারা খেয়ে চলে যেতে হবে। এই জন্য আমরা মন হতাশ করে আবার নিচে চলে গেলাম। নিচে চলে চিন্তা করলাম যে সবাই আমি লাকে মলটা একটু ঘুরে নিই, এরপরে যদি কোথাও যাওয়ার জায়গা থাকে তাহলে অবশ্যই আমরা ওখান থেকে যাবো। দেখুন এগুলো কী সুন্দর করে সাজায় রাখছে, এগুলো সব জুয়াটি ভাই, এগুলো আমাদের জন্য না, আর ইসলামের মধ্যে এগুলো সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে। আর আপনারা সবাই জানেন যে আমরা তো মুসলিম, মুসলিমদের জন্য এগুলো কোনোভাবেই না। দেখুন আমরা সবাই হাঁটাহাঁটি, এদের সাথে ঘুরাঘুরি, এদের সাথে ঘুরাঘুরি, সাধারণত আমরা তেমন একটা জায়গা চিনি না, তো যারা চিনি তাদের পিছিয়ে পিছিয়ে আমরাও আসি। একটু পরে চলে আসলাম আমরা গেম জোনে, এটা হচ্ছে বাচ্চাদের গেম জোন। তো বাচ্চাদের মধ্যে একটা এখানে একটা ইন্টারেস্টিং কথা হলো, এই বাচ্চাদের মধ্যে কিন্তু বড়োদেরও খেলার একটা কিছুটা জায়গা আছে। আমি এটা পুরো ভিডিও করতে পারি নাই, কারণ আমাকে পুরো ভিডিও করতে দেয় না তারা। তারা বলছে এটা হাই রেস্ট্রিক্টেড এরিয়া, এসব এরিয়াতে কখনো ভিডিও করা যাবে না। সো একটু ভিডিও করে আমি ভিডিওটা অফ করে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু যখন আমাদের বড়দের জন্য খেলতেছিলাম বা বল দিয়ে আমরা যে লাটিমগুলো ফেলে ওগুলো করতেছিলাম, তখন কিন্তু আমি আমার মোবাইলটা অন করছি, তখন তারা অনেকবার মানা করছে, আমি শুনিনি। আমি বললাম যে দেখ আমরা কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য ঘুরতে আসছি, শুধু শুধু আমাদেরকে ডিস্টার্ব করিস না। এই কালাই এটা আমার বলছে যে এখানে ভিডিও করা যাবে না। এই যে দেখুন মামারা সুন্দরভাবে খেলতেছে, এখানে প্রচুর লোক খেলে, বড় বাচ্চাদের পাশাপাশি বড়রা এখানে খেলার সুন্দর একটা জায়গা আছে। এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর, আপনি যদি না যান তাহলে কখনো বুঝতে পারবেন না। সাউথ আফ্রিকার সৌন্দর্য কিন্তু সবই মনোমুগ্ধকর, কারণ সাউথ আফ্রিকার সৌন্দর্যের কথা কখনোই কোনোভাবেই মুখে বলে শেষ করা যাবে না, এত সুন্দর একটা দেশ। আপনারা যারা যারা দেশের বাইরে ঘোরার ইচ্ছা আছে, আমি রিকমেন্ড করবো যে আপনারা যদি পারেন তো সাউথ আফ্রিকা কিছুটা হলেও ঘোরার চেষ্টা করুন, কারণ সাউথ আফ্রিকা যেরকম বিপজ্জনক ওইরকম সুন্দর। আপনাকে যদি সাউথ আফ্রিকা আসতে হয় তাহলে সাউথ আফ্রিকার সব কিছু কথা সুন্দরভাবে মেনে আসতে হবে। এই যে দেখুন কালিরা কীভাবে নাচতেছে, কালোরা কি সুন্দর, কি খুশি, ও সব বল ফেলে দিছে মেরে। আর এখানে মামারা সবাই আর খেলছে, আমরা শুধু এক পাশেরটা নিয়েছি, এক কোনায় নিয়েছি যাতে আমরা সুন্দরভাবে ভিডিও করতে পারি, সুন্দরভাবে বসে আড্ডা দিতে পারি। একে একে সবারই ডাকতেছে বল খেলার জন্য, আমিও গেছিলাম। সো আমার ভিডিওটা মনে হয় এখানে হয় নাই, যার কারণে আমি আমারটা দেখাতে পারিনি। এটা কোনো ব্যাপার না, পরবর্তীতে যদি আবার ঘুরতে যাই তাহলে অবশ্যই আমাকে দেখা হবো। এটা হচ্ছে যে আমাদের তুষার ভাই, তুষার ভাই অনেক খেলছে, আমরা সবাই অনেক মজা করছিলাম সেখানে পুরো রাতটা। এই রাতটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই যে দেখুন তুষার ভাই কী অবস্থা করতেছে মজায়, আসলে এটা খুবই আনন্দের যখন আমরা সবাই একসাথে কোথাও ঘুরতে যাই না, এই ঘুরোটা হচ্ছে সব থেকে আনন্দের, কারণ এই ঘুরোটা কখনো মিস হয়, আমাদেরকে সারা জীবন স্মরণীয় করে রাখবে। আর আমাদের খেলা দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা ভালো লাগছে, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, বারবার বলতেছি, কারণ আপনাদের একটু একটু সাপোর্ট আমার জন্য খুবই খুবই উপকারী। আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট যদি এইভাবে আমার সাথে লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি খুব তাড়াতাড়ি উপরে উঠতে পারবো। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর প্রতিদিন